টেক ভিডিও বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আজকে আমরা শিখব অ্যাডোবি ইনডিজাইনের প্রথম পর্ব। অ্যাডোবি ইনডিজাইন একটি অনেক বড় প্রোগ্রাম, অর্থাৎ কাজের জন্য অনেক বড় পরিসরের একটি প্রোগ্রাম। সবগুলো কাজ এই একটি ক্লাস দিয়ে শেখা সম্ভব না, আর একসাথে অনেকগুলো জিনিস শিখলে আমাদের মাথায়ও থাকে না। সেই কথা চিন্তা করে আমরা এই ইনডিজাইনের কোর্সটিকে কয়েকটি ভাগে ভাগ করেছি। আজকে হচ্ছে প্রথম ক্লাস, যেখানে আমরা শিখব ফাইল মেনু থেকে কিভাবে একটি নতুন ডকুমেন্ট তৈরি করা যায়, ডকুমেন্ট থেকে সেট আপ করা যায় মার্জিন পেজ সেট আপ সহ, এবং কলাম পেজ লেআউট, এবং উইন্ডো মেনু থেকে আমাদের যে ডকুমেন্টের ওয়ার্ক স্পেসটা আছে থেকে ওয়ার্ক স্পেসের যে কাজের যে আনুষঙ্গিক যে টুলসগুলো আছে ওই টুলগুলো আমরা কিভাবে সেট করব। আজকে একটা ম্যাগাজিন দিয়ে শুরু করি। ইনডিজাইনে কিভাবে একটি ম্যাগাজিন ডিজাইন করা যায়, তো ইনডিজাইনে ম্যাগাজিন ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটি ফাইল মেনু থেকে নিউ নিউ থেকে একটি নিউ ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্টে গিয়ে আমরা অবশ্যই, যেহেতু ম্যাগাজিন কথা বলছি, আমরা প্রিন্টের জন্য তৈরি করব। ওয়েব মোবাইল ওইগুলোর কাজ করলে আপনারা ওইগুলো দিবেন। আমি প্রিন্টেরটা দেখাচ্ছি এখানে। প্রিন্ট ফেসিং পেজ নিলাম। এখানে ফেসিং পেজ হচ্ছে দুইটা পাতা পাশাপাশি, ম্যাগাজিন মেকআপ দিলে দুইটা পাতা পাশাপাশি হলে সুবিধা। এখন দিব ম্যাগাজিনের সাইজ। ম্যাগাজিনের সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড 8.4, আর হাইট হচ্ছে 11.2। এখন ডকুমেন্টটির সাইজ দেওয়ার পরে কয়টি কলামে বিভক্ত হবে, আমি তিনটি কলাম দিলাম। তিন কলামে কাজ করতে সুবিধা, একটি ছবি বসানো, লেখা বসানো, অর্থাৎ মেকআপের ডিজাইনের যে কাজগুলো, তিন কলাম হলে ম্যাগাজিন একটু সুবিধা। গাটার হচ্ছে কি, গাটার হচ্ছে এই যে কলামের মাঝখানে এই কলাম, এই কলামের মাঝখানে যে ফাঁকাটা সেটা হচ্ছে গাটার। এটা ডিফল্ট 1.667 থাকে, আমি এখানে 1.667 রাখলাম। এখন আসি আমরা মার্জিন। ম্যাগাজিনে মার্জিনটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনি সৌন্দর্যের জন্য ম্যাগাজিনের একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি আপনার মতো করে স্পেস ছেড়ে দিয়ে আপনার পাতাটাকে সুন্দর করবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি টপ দিলাম 0.9। 0.9 দেওয়ার পরে চারিদিকে 0.9 হয়ে গেছে, কারণ আমার এখানে লক দেওয়া ছিল মার্ক অল সেটিং দ্য সেম। এই লকটা আমি উঠাই দেবো। উঠে দিয়ে এখানে টপ দিলাম 0.9, আর বটম দিব 0.7, দুই পাশেও দিব 0.7 0.7। তাহলে একটা মোটামুটি লোকেটিভ পাতা তৈরি হলো, অর্থাৎ লেআউট তৈরি হলো। পাতা তো তৈরি হয় না, লেআউট তৈরি হলো। আমি এখন ওকে দিই। এখানে একটা অপশান আমি লিফ্ট করে গেছি, সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট ফ্রেম, অর্থাৎ প্রতিটা ডকুমেন্টে একটা করে টেক্সট ফ্রেম থাকবে কি না, তো এটা আমরা পরবর্তীতে অ্যাড করব। এখন আপাতত দিলাম না। নাম্বার অফ পেজেস কয়টি পাতা নেবেন সেটাও আমরা পরবর্তীতে নেব। এখান থেকে যদি আপনি 10টা পাতা দিয়ে দেন, আপনার ডকুমেন্টের 10টা পাতা শুরু হয়ে যাবে। তো আমি ওকে দিলাম। এখানে ব্লেড অপশন আছে, অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য, কাটিংয়ের জন্য যে মার্ক অপশন, সেটা আমরা যখন ফাইনাল আউটপুট ফর্মা শিখবো সেখান থেকে দিব। মেকআপে এখন আর ব্লেড অ্যান্ড স্লাগটা যাব না, যার কারণে অপশনটা এখন দেখাচ্ছি না। এখন ওকে দিই। আমাদের ডকুমেন্টটা তৈরি হলো। ডকুমেন্ট তৈরি হওয়ার পর প্রথম কাজটা হবে, আপনি ডকুমেন্টটাকে অবশ্যই সেভ দিবেন। সেভ না দিলে আপনি কাজ করবেন ঠিকই, কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে অথবা কম্পিউটারের কোনো কারণে রিস্টার্ট দিলে বা কোনো প্রকারের সমস্যা হলে আপনার ফাইলটি হারিয়ে যাবে। তো অবশ্যই ফাইলটিকে সেভ দিবেন। আমি ফাইলটিকে সেভ দিলাম। এখন আমরা শিখি এখানে ফাইল ডকুমেন্ট সেট আপ। এই যে এখানে ফাইল ডকুমেন্ট সেট আপ থেকে গিয়ে ফেসিং পেজ সহ বেশ কিছু কাজ, যেগুলো আমরা নতুন অবস্থায় করছি, এখান থেকে করতে পারবো। আর বাকি কাজগুলো আমরা এখানে লেআউট থেকে, ফেজেস আছে, ফেজেস থেকে আমরা নতুন ফেজ নিতে পারবো। অ্যাড ফেজ, ইনসার্ট ফেজ, ডুপ্লিকেট স্প্রেড, ঠিক আছে, এই ধরনের কাজগুলো এখান থেকে করতে পারবো। মার্জিন অ্যান্ড কলাম, অর্থাৎ কলামের এবং মার্জিনের কাজগুলো এখান থেকে আবারও করা যাবে। তিন কলাম, গাটার, মার্জিন। এনাবল লেআউট অ্যাডজাস্ট দিলে এখান থেকে যে চেষ্টা করবো সেটাকে সে পুরো লেআউটের সাথে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, যেহেতু আমি দিয়ে আসছি এখন আর দিলাম না। এবার আমরা দেখি মাস্টারে যাব। এই যে এখানে আছে ফেজেস, আমরা এখানে উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেস অ্যাডভান্সে আছি। এখানে অ্যাডভান্স দিলে ডাইন পাশে এই ডকুমেন্টগুলো শো করে। ওয়ার্ক স্পেস থেকে যদি আমি বুক দিই তাহলে আমার ডাইন পাশের লেআউটটা চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি ওয়ার্ক স্পেস থেকে
ডিজিটাল পাবলিশিং দিই। ডিজিটাল পাবলিশিংয়ের জন্য প্রয়োজনীয় টুলগুলো এখানে আসবে। তো যেহেতু আমরা একটা ম্যাগাজিন করব, সেটা সাধারণত বুক অথবা অ্যাডভান্স থেকে করলে বেটার। তো আমি এখানে অ্যাডভান্স দিলাম। অ্যাডভান্সে মানে হচ্ছে এখানে অ্যাডভান্স অনেকগুলো অপশন দেওয়া আছে, আর কিছু জিনিস আপনাকে নিচ থেকে এখানে নিয়ে আসতে হবে। তো ফেজেসে যাব আমরা, এটা আমরা অ্যাপ 12 দিলে পাবো, অথবা এখানে উইন্ডো মেনু থেকে ফেজেস দিলেও আসবে। ফেজেসে কেন যাব? মাস্টার, মাস্টারটা কি এই ম্যাগাজিনের একটা ফিক্সড অ্যাসেট, প্রতিটা পাতায় এই জিনিসটা থাকবে। যেমন একটা লঘু প্রতিটা পাতায় থাকে, পেজ নাম্বার প্রতিটা পাতায় থাকে, ডেট লাইন প্রতিটা পাতায় থাকে। তো যে সমস্ত জিনিসগুলো প্রতিটা পাতায় থাকে, সেগুলো আমরা প্রতি পাতায় পাতায় নতুন করে করে দিতে গেলে অ্যালাইনমেন্টও ঠিক ঠিক থাকবে না, এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। যার কারণে আমরা মাস্টারে যখন দিয়ে আসবো, তখন এটা প্রতি পাতায় অটোমেটিকলি চলে যাবে, এবং আমার এগুলো প্রতি পাতায় বারবার একই কাজ করার প্রয়োজন হবে না। এখন আমি মাস্টার কীভাবে তৈরি করবো, অর্থাৎ মাস্টার তো একটা দেওয়াই থাকে ডিফল্ট, এই মাস্টার, এই মাস্টার ডাবল ক্লিক করি এখানে। এই যে ডাবল ক্লিক করার পরে দুইটা পাতা আমাকে পাশাপাশি দেখাচ্ছে, কারণ কি আমি যখন ডকুমেন্টটা তৈরি করি সেখান থেকে আমরা ফেসিং পেজ দিয়ে আসছিলাম। এখন এখানে আমরা দেখি দুইটা পাতাকে আমরা দুইটা বক্স দিয়ে দিব, রেক্টাঙ্গুল ফ্রেম। কেন দিব? পরবর্তীতে যখন আমরা আউটপুট দিব অথবা কাজ করব ম্যাগাজিনের, আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারের প্রয়োজন হতে পারে, সে কালার দিব। পুরো পাতার মাপে আমরা দুইটা টেক্সট বক্স এখনও দিয়ে দিব। এখন আমরা দিব এটাকে সাদা, রাইট মাউস দিয়ে কন্টেন্টটাকে এখন নান করে দিই, কন্টেন্ট আনএসাইন, নান মানে আনএসাইন, এটাতে কোনো কন্টেন্ট এখন থাকবে না। গ্রাফিক্স মানে ফিক্সার, টেক্সট মানে হচ্ছে যে লেখা। এখন আমি দিলাম আনএসাইন, আনএসাইন দিয়ে এটাকে আমি অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য সিলেক্ট করে এই যে এখানে অ্যালাইনমেন্ট টুল আছে, অ্যালাইনমেন্ট টুল থেকে অ্যালাইন টু ফেজ, অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন হচ্ছে যখন দুটো অবজেক্টের মাঝখানে অ্যালাইন করা হয় তখন অ্যালাইন টু সিলেকশন, আর যখন পুরো পাতার সাথে আমি আমার সিলেকশনটাকে অ্যালাইন করব তখন অ্যালাইন টু ফেজ। অ্যালাইন টু ফেজ দিলাম, দেওয়ার পরে আমি প্রথমে হরিজন্টালি দিব, তারপরে আমি এখান থেকে ভার্টিক্যালি দিব। তাহলে এটা আমার ফেজের সাথে অ্যালাইন হয়ে গেছে। এখন আমি বলছিলাম যে একটা সাদা কালার দিব, সাদা ডকুমেন্ট থাকার কারণে এখানে সাদা কালার দিচ্ছি কিনা সেটা বোঝা যাচ্ছে না। সেটা আমি এখান থেকে সোয়াসেস নিয়ে, সোয়াসেস থেকে কালার দেখলে বুঝবো এটাও নান এটাও নান, তার মানে কালার দেওয়া হয় নাই। আমি এখানে ফেফার দিয়ে দিলাম, অথবা অনেক যদি আপনি এখানে ফেফার না থাকে আপনি যে কোনো একটা কালার দিয়ে এখান থেকে টিনটা জিরো করে দেবেন, তাও সে সাদাই হয়ে যাবে। এখন ডানের পাতায় আবারও সেম একটি বক্স নিয়ে 8.4 11.2 দিয়ে আমরা আবার রাইট মাউস দিয়ে কন্টেন্ট আনএসাইন করে দেব, দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট করলাম। অ্যালাইনমেন্ট করে এখানেও কালার দিয়ে দিলাম সাদা। যখন আমি আউটপুট ছাড়বো, আউটপুটে যখন প্রতিটা ফিক্সার বক্সে বক্সে ডকুমেন্টটাকে বসাবো, যদি আমার প্রতিটা ডকুমেন্টের অর্থাৎ এই ফেজের পুরোটা এরিয়াতে একটা বক্স দেওয়া থাকে, তখন সেটা সে আউটপুট ফাইনাল আউটপুটে সে নড়াচড়া করবে না, অর্থাৎ আউটপুটের প্রতিটা পাতায় পাতায় বসে যাবে, যেটা আমরা ক্লাসের শেষ দিনে বুঝতে পারবেন। অর্থাৎ ফাইনাল আউটপুটটা আপনাদেরকে আমি শেষ ক্লাসে দেখাবো, সেই ক্লাসে আমরা বুঝতে পারবেন কীভাবে আজকের এই কাজটা করছি, কারণ এই কাজটা না করলে ওই দিনের এই সমস্যাটা আপনারা সম্মুখীন হতেন। এখন আমরা আসি পাতাতে কি থাকে, লঘু থাকে, যে কোনো একটা লঘু, মনে করে যেটা আমার যে ম্যাগাজিনটা ডিজাইন করবো বা যে বইটা ডিজাইন করবো, যে বুসেটা ডিজাইন করবেন সেটা একটা ফিক্সড লঘু এখান থেকে নেওয়া হলো। এখন এটাকে আপনি ডকুমেন্টের যেভাবে সেট আপ করতে চান, যেভাবে ডিজাইন করতে চান সেই জায়গায় প্লেস করবেন। আমি নমুনা হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি সাপোজ এখানে দিলাম, লোগোটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, যেহেতু আমার টেক্সট অ্যালাইন লাইন হচ্ছে এটা, আমি টেক্সট অ্যালাইন লাইনের একটু নিচে নিলাম। এখন এখানে যদি বেশি বড় মনে হয় চাইলে আর একটু ছোটও করতে পারেন, বেশি বড় দিলে ভালো লাগে না এগুলো। এখন আর কি থাকে, যে ম্যাগাজিনটা আপনি করবেন সেটা ইস্যু ডেট লাইন থাকতে পারে, ইস্যু লাইন অর্থাৎ ইস্যু ডেট। এখানে আমি ইস্যু ডেট দিলাম 1 এপ্রিল 2019 দিলাম, 19 দিয়ে এটাকে এটার সাথে অ্যালাইন করলাম। এখন যদি এটাকে কাছাকাছি আনি, কাছাকাছি এনে দুইটাকে আমরা গ্রুপ করি, গ্রুপ করে সেন্টার করে দিই। এখন আপনারা এটাকে যদি আরও সুন্দর করতে চান, আপনি আরও অন্যান্য
কিছু করেও দেখতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এখন নমুনা দেখাচ্ছি। এখান থেকে সাপোজ এটাকে আমি লাল কালার দিলাম, এখানে পুরো আরেকটা দিলাম, এটাকে 0.5 দিলাম, এটাকে আরেকটা কালার দিলেন, দিয়ে আমরা এটা শুধু লেখাটাকে ধরে ধরে গ্রুপ করলাম। গ্রুপ এটাকে অ্যালাইনমেন্ট হলো পাতায়, এখন এটা আমি ডানের পাতাও দিয়ে দিলাম। এখানে এনে আবার অ্যালাইনমেন্ট করে দিয়ে অ্যালাইনমেন্ট হলো, তাহলে আমি লঘু এবং ডেড লাইনটা যেটা প্রতি পাতা পাতা থাকতে হবে সেটা মাস্টারে দিয়ে দিলাম। পেজেস এই মাস্টারে আমরা কাজ করতেছি এখন, দিয়ে দিলাম। এখানে তাহলে এই মাস্টার দিলাম দুইটা ব্যাকগ্রাউন্ড আর একটা লঘু এবং ডেড লাইন। আপনি চাইলে পেজ নাম্বার কোনা দিতে পারেন, ঠিক আছে, আরও অন্যান্য আনুষঙ্গিক যেটা আপনার প্রতিপাদা থাকবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এখন আমরা আরেকটা মাস্টার তৈরি করবো, রাইট মাউস, এই যে এখানে মাস্টার, এখানে রাইট মাউস দিলে নিউ মাস্টার, নিউ মাস্টার থেকে এই মাস্টারটা আপনি চাইলে নিজস্ব নাম দিতে পারেন। এখানে বি মাস্টার ডিফল্ট দেওয়া আছে, ডিফল্টে থাকুক বি মাস্টার। এখন এখানে নাম আছে বেসড অন মাস্টার, অর্থাৎ নতুন মাস্টারটা কার উপরে বেস করে তৈরি হবে, এই মাস্টার অর্ডার উপরে বেস। কেন এই মাস্টার বেস, কারণ আমার এই জিনিসগুলো প্রতি ডকুমেন্টের প্রতিটা পাতায় লাগবে। তাহলে বি নতুন যে মাস্টারটা তৈরি করতেছি সেখানে যে অবজেক্টটা দিব সাথে এর যে অবজেক্টগুলো আছে সেগুলো থাকবে, নাম্বার অফ ফেস টু। ওকে, এখন আমরা বি মাস্টার আসলাম, যেখানে আমাদের এই মাস্টারের অবজেক্টগুলো প্রেজেন্ট আছে। এখন আমরা এখানে একটা টেক্সট বক্স দিই, টেক্সট বক্সটা টানি, এখান থেকে একটা টেক্সট বক্স দিলাম, দিয়ে এখান থেকে তিন কলাম করে দিলাম, এক কলাম, দুই কলাম, তিন কলাম। আবার ডাইরেক্টটা তো একটা দিয়ে দিই, আমি কেন প্রতিটাকে আলাদা আলাদা টানতেছি কপি না করে, সেটা হচ্ছে পরবর্তীতে যখন আমরা ইফ টেক্সট বক্সগুলো নিয়ে টানাটানি করব তখন দেখা গেছে একটা দুইটা তিনটা ডুপ্লিকেট ঝামেলা হতে পারে, যার কারণে আমি ফ্রেশ নিউ একটা একটা করে নিলাম। আর এই দুইটা টেক্সট বক্স অবশ্যই উপরে থাকবে, অর্থাৎ সবগুলোর উপরে। এখন এ হচ্ছে আমার বি মাস্টার, তাহলে বি মাস্টারে নতুন করে দিলাম টেক্সট বক্স, এই মাস্টারে আমাদের টেক্সট বক্সটা নাই। এখন আমরা ডকুমেন্টের ফাঁকা আছে একটা, এখানে আমরা কি দেখতেছি এই মাস্টারের অবজেক্টটা সে প্রেজেন্ট করতেছে। এখন আমি আরও কিছু পাতা নিব, লেআউট, ফেজেস, ইনসার্ট ফেজেস, অথবা এই যে এখানে আইকনটা থেকে অল্টার, কিবোর্ডের অল্টার চেপে ক্রিয়েট নিউ ফেজেস দিলে আপনি কতটা পাতা নেবেন। এখান থেকে 10টা পাতা নিলাম আমি, এখান থেকে কি মাস্টারটা বিলং করবে, এ অর বি, আমি বি দিলাম বা এ দিলাম। এ দেওয়ার পরে আমার যে নতুন 10টা পাতা তৈরি হয়েছে, 10টা পাতায় এই মাস্টারের অবজেক্টগুলো চলে গেছে। এখন আমি যদি মনে করি 2 থেকে 5 এই পাতাগুলোতে আমার বি মাস্টার দরকার, এ বি 2 থেকে 5 পর্যন্ত শিফট ধরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখানে রাইট মাউস দিয়ে অ্যাপ্লাই মাস্টার টু ফেজেস, এখানে দিব আমরা বি মাস্টার, ওকে দিলাম। এখন আমাদের চেঞ্জটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি মাস্টারের অবজেক্টগুলো কিন্তু সাধারণত এইভাবে সিলেক্ট হয় না, কারণ এই জিনিসগুলো মাস্টারে আছে। এখন আমি মাস্টার অবজেক্টটা ধরার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে এখানে ক্লিক করলাম, দেখেন এখন সিলেক্ট হচ্ছে, অর্থাৎ মাস্টারের অবজেক্টটাকে ধরার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন চেপে ক্লিক করবেন, তাহলে মাস্টারের অবজেক্টটা ধরতে পারবো। তার মানে কি আমার এখানে এ মাস্টারও আছে বি মাস্টারও আছে, আবার এই মাস্টারে শুধু ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সট বক্সটা নাই। তাহলে আমি কি আশা করি বুঝতে পারছি আপনাদেরকে, যদি না বোঝেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দিতে, আর আপনারা বুঝলে আমার কষ্টটুকু সার্থক হবে। এখন আমরা যেহেতু পরবর্তী পার্টে অন্যান্য জিনিসগুলো শিখবো, এখন এখানে শিখতেছি শুধু ফেজেসটা শিখলাম, এখানে লেয়ার, লিঙ্ক, এই যে টুলবারগুলো আছে এই টুলবারগুলো সাজানোটা শিখতেছি, কারণ আমি এখন একটা টেক্সট বক্স নেবো, কন্ট্রোল টি দিলে টেক্সট বক্সটা আসতেছে কোথায়, ডকুমেন্টের মাঝখানে। এখন ডকুমেন্টের মাঝখানে যদি টেক্সট বক্সটা আসে, অথবা আরেকটা কাজ দিলাম কন্ট্রোল শিফট F7 অ্যালাইনমেন্ট, সেটা আসলে এই জায়গায়। এইভাবে নতুন নতুন প্লেট আসতে আসতে যদি মনিটরের ম্যাক্সিমাম অংশটা পাতা ভরে যায় তাহলে কী হবে, আমি কাজ করব কোথায়। মনে রাখবেন ইনডিজাইন প্রোগ্রামে যে পরিমাণ মেনু এবং রিসোর্স আছে সেজন্য অবশ্যই একটা বড় মনিটর হলে ভালো, যত বড় মনিটর তত
তত ভালো কাজ করতে পারবেন, অর্থাৎ ফেস প্লাস প্লেটগুলোকে সাজিয়ে আপনি সুন্দর করে কাজ করতে পারবেন। এখন এগুলা আপনি এভাবে একটা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে একটার ভিতরে একটা মার্জ করে আপনি গুছিয়ে নিয়ে এক জায়গায় কাজ করতে পারবেন। আর যে উইন্ডোগুলো, উইন্ডো মেনুতে আমাদের অন্যান্য টুলগুলো, যে টুলগুলো এখানে আছে সেগুলো এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে অন হবে, আবার ক্লিক করলে অফ হয়ে যাবে। এই টুলগুলো আবার এখানেও দেওয়া আছে। তো সোয়াসেস এবং কালার, কালারের আমরা ইলাস্ট্রেটর যেভাবে F6 দিয়ে কালার দিতাম সেখানে ঠিক একই সিস্টেমের কালার আছে, সোয়াসেস আছে। আমরা কালার এখান থেকে কালার ইউজ করব, আর অন্যান্য প্লেটগুলো আমরা এখানে উইন্ডো মেনু থেকে নিয়ে আসবো। আর এই যে মেনুটা সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল থেকে আমরা এখানে যে কোনো কমান্ডের আনুষঙ্গিক কাজগুলো এখান থেকে করতে পারবো। তো আশা করি আপনারা আমাদের ইনডিজাইনের প্রথম পর্বটি বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পারলে আমার এই কষ্ট সার্থক হবে, এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে এখনই অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।